টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে আজ আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। ইজতেমার আরও বিস্তারিত খবর জানাতে গাজীপুর থেকে সহকর্মী রফিকুল ইসলাম খান আমাদের সাথে যোগ দিয়েছেন। রফিক, এখন ইজতেমায় কি আনুষ্ঠানিকতা চলছে এবং আসরের পর একটি আনুষ্ঠানিকতা আগেই জানিয়েছিলেন আপনি? শরীফ, আসলে এই মুহূর্তে কিন্তু কোনো বয়ান চলছে না। এই মুহূর্তে মূলত আসর ওয়াক্তের নামাজের আসলে প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আসরের নামাজ হবে। সেই নামাজের জন্য মুসল্লিরা আসলে আমার পিছনে যে আপনি বিশাল সামিয়ানা দেখতে পাচ্ছেন, এই অজু এবং অজু করে কিন্তু মুসল্লিরা মূলত সামিয়ানার নিচে গিয়ে কাতারবদ্ধ হয়ে বসছেন। কিছুক্ষণ পরেই কিন্তু ম্যাচ দিয়ে ঘোষণা দেবে আসলে কোন সময় আসরের নামাজ শুরু হবে। আপনি জানেন যে আজকে আসরের নামাজের পরে কিন্তু একটি যৌতুকমুক্ত বিয়ে অনুষ্ঠানের কথা রয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি, আসরের নামাজ শেষ হওয়ার পর কিন্তু বয়ান শুরু হবে। সেই বয়ান করবেন পাকিস্তানের মাওলানা এবং সেই উর্দুতে তিনি বয়ান করবেন এবং সেটির পাশাপাশি কিন্তু বাংলাতেও তরজমা করবেন। তো এই বয়ানের মাঝখানে কিন্তু আমরা জানতে পেরেছি যে বরের সম্মতিতে কনের বরের উপস্থিতি এবং কনের সম্মতিতে দুই পক্ষের উপস্থিতিতে এখানে যৌতুকমাত্র বিয়ে হবে এবং বিয়ের সংখ্যা কতজন হবে সেটি কিন্তু এখনও জানা যায়নি। তবে আমাদের আরও আধা ঘন্টা পরে সেই সংখ্যাটি জানাবেন সেটি বলেছেন। তো আপনি জানেন যে আগামীকাল যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে সেই মোনাজাত কিন্তু পরিচালনা করবেন মাওলানা ছাদের বড় ছেলে ইউসুফ বিন ছাদ, সেটি আমাদের নিশ্চিত করেছেন ইজতেমা কর্তৃপক্ষ। তাছাড়া আপনি জানেন যে আগামীকাল যে আখেরি মোনাজাত হবে সেই মোনাজাতের কে লক্ষ্য করে গাজীপুর মেট্রোপলিটনের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে। তাছাড়া বেশ কয়েকটি সড়কে কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করেছে। আপনাকে যদি একটু বলি, গাজীপুর চৌরাস্তা থেকে আবদুল্লাহপুর পর্যন্ত ভোর রাত থেকে যান চলাচল বন্ধ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167# দেবে। এছাড়া যে কামারপাড়া সড়ক রয়েছে সেই সড়কেও যান চলাচল বন্ধ থাকবে। তাছাড়া আবদুল্লাহপুর থেকে বাইপাল সড়ক রয়েছে সেই সড়কেও যান চলাচল নিয়ন্ত্রণ করেছে। আরেকটি সড়ক টঙ্গী থেকে মীরের বাজার পর্যন্ত এই সড়কে, এই চারটি সড়কে মূল যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে সেটি আমাদের নিশ্চিত করেছে। তো এই দর্শক রফিকুল ইসলাম খান জানাচ্ছিলেন ইজতেমার আনুষ্ঠানিকতার খবর।